হাই বন্ধুরা, আমার যে কাঠের ইয়েটা তুলে করেছিলাম এটা ভেবেছিলাম যে পায়রা বসবে না, কিন্তু এখন দেখছি পায়রা বসছে। আর এটা সে পায়রাটা যেটাকে অন্য পায়রা এমন করেছে যে রক্ত বাড়ি করে দিয়েছে, তাকে হলুদ দিয়েছি। আর এই পায়রা সব বসে আছে। আর ওই সাদা রঙের পায়রাটা 50টায় কিনেছিলাম। এটা একটু মধ্যে পায়রা হয়ে গেছে। আর এটা সাথে জল হয়েছে, সাদা পায়রা, সাদা লালের পায়রাটা। আর একটু পায়রা জল এক সময় খরগোশ এসব খেয়ে নেয়। আর আমি ঘরগুলো পরিষ্কার করলাম, অনেক ময়লা হয়ে গেছিল। বাটি দিয়েছি, কিন্তু বাটিতে পায়রাগুলো পুষছে না। বন্ধুরা, দেখলে আমি একটা পাড়ার জন্য বাটি দিয়েছি, বাটিতে হচ্ছে না, কারণ জায়গাটা ছোটো পাড়া। তার জন্য দেখা যাক, বড়ো বানাচ্ছি এখন ঘর, বড়ো বড় ঘর বানিয়ে তাদেরকে রাখতে পারি। দেখবো হচ্ছে নাকি, এরকম বাড়িটা সরিয়ে দেয় নাহলে রাখতে পারছি না পায়রাগুলো। আবার নেক্সট ভিডিও নিয়ে আসবো। ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক আর কমেন্ট করো।